नमस्कार बांगलार मुख चैनले आपनाके स्वागत। गत 14 जून मुम्बई फ्लैटे झुलंत अवस्था उद्धार है सुशांत सिंह राजपूत देह। पुलिस अस्वाभाविक मृत्यु मामला दायर करे शुरू करे तदंत। सुशांत घनिष्ठरा दाबी करे छिलो बॉलीवुडे नेपोटिज्म शिकार हुए ठीक मत काज पाच्छिलेन ना सुशांत और तार थेकेई बाड़छिलो अवसाद जार फल आत्महत्या। देड़ मास धरे तदंत करछे मुम्बई पुलिस। करण जौहर संजय लीला बंसाली थेके शुरू करे 40 जन के जिज्ञासाबाद करा हुए छे। धीरे धीरे जखन सुशांत मृत्यु रहस्य मानुषेर मन थेके मुछे जाच्छिलो ठीक तखनी एई रहस्य अन्यदिके मोड़ निल। सुशांतेर बाबा पाटनाय अभिनेत्री रिया चक्रवर्ती सह आरो 6 জনের বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন। এই একটি এফআইআর থেকেই সমগ্র ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। প্রশ্ন উঠছে, একই সঙ্গে জাগছে সন্দেহ, এটা আত্মহত্যা না হত্যা? কোনো বিরাট ষড়যন্ত্রের শিকার হননি তো সুশান্ত সিং রাজপুত? ফেসবুক টুইটার সহ সমস্ত সোশ্যাল সাইটে জাস্টিস ফর সুশান্ত আওয়াজ উঠতে শুরু করেছে। যে কটি বিষয় নিয়ে সুশান্ত ভক্তদের মনে সন্দেহ দানা মানতে শুরু করেছে এই ভিডিওটিতে আমরা সেই দিকগুলো নিয়েই আলোচনা করব। আত্মহত্যা না হত্যা বোঝার চেষ্টা করব সঠিক তথ্য। 14 জুন 2020 সুশান্ত সিং রাজপুত বান্দ্রাতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন মুম্বাই পুলিশ। মৃত্যু পরবর্তী তার যে ছবিটি প্রকাশ হয়েছিল সেটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে সবুজ রঙের একটি স্টোল বা দোপাট্টা ফ্যানের সঙ্গে ঝুলছিল, যার দ্বারা পুলিশের বয়ান অনুসারে তিনি সুইসাইড করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন সুঠাম চেহারার 5 ফুট 10 ইঞ্চি ব্যক্তি কিভাবে অত ছোট একটি দোপাট্টা সহযোগে ঝুলতে পারেন? অর্থাৎ সুশান্তের যা ওজন সেটি কখনোই ও ছোট দোপাট্টাটি ক্যারি করবার পক্ষে যথেষ্ট নয়। দ্বিতীয়ত, সুশান্ত ছিলেন 5 ফুট 10 ইঞ্চির, বেড থেকে সিলিংয়ের ডিস্টেন্স মেরে কেটে 6 ফুট, ঘরে কোনো টুল বা চেয়ারও চোখে পড়েনি। তবে তিনি ঝুললেন কিভাবে? ধরা যাক বিস্তৃত বয়ান অনুসারে তিনি সিভিয়ার ডিপ্রেশনে ছিলেন, কিন্তু তা হলেও বিভিন্ন বিশেষজ্ঞদের মতে মরণাপন্ন ব্যক্তিও ডিপ্রেশন ভুগলে শেষ মুহূর্তে বাঁচবার আপ্রাণ চেষ্টা করে। অর্থাৎ হ্যাঙ্গিং করার পর মুহূর্তেই তার পাটি বেডের ম্যাট্রেসে ঠেকে যাবে। তৃতীয়ত, ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তিকে খুন করা হলে বা শ্বাসরোধ করে মারা হলে তার হাতের মুঠো খোলা থাকে এবং আঙুলগুলিও বিন্যস্ত থাকে, আর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে মুঠোটি আবদ্ধ অবস্থায় থাকে। এবং এক্ষেত্রে সুশান্তের যে ছবিটি প্রকাশিত হয়েছিল তাতে স্পষ্ট তার আঙুলগুলি খোলা ছিল এবং কোনো মুষ্টিবদ্ধ অংশ চোখে পড়েনি তাতে। আরও ভালোভাবে আমরা যদি বিষয়টিকে দেখি তবে বোঝা যাবে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুটিকে কিভাবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। সুশান্তের গলায় যে মার্কটি দেখা যাচ্ছিল সেটি কোনো হ্যাঙ্গিং সুইসাইডাল মার্ক নয়, গলার মাঝ বরাবর একটি সরল রেখা আকারের লাল দাগ। লাল দাগটি অবশ্য কোনো দড়ি বা বেল্ট দীর্ঘ সময় চেপে দেখার ফলেও তৈরি হতে পারে। রক্ত জমাট বেঁধে এই ধরনের দাগ তৈরি হয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে এর দাগটি সুশান্তের গলায় পাওয়া গেছে সেটি কমপ্লিট হরাইজেন্টাল, কিন্তু হ্যাঙ্গিং সুইসাইডাল মার্ক হলে সেটি ইনকমপ্লিট এবং অবলিক মার্ক হতো। অর্থাৎ দড়িটি গলায় ফাঁস লেগে ওপরের দিকে উঠে যেত, মৃত ব্যক্তির শরীরটি নিচের দিকে ঝুলে পড়ত। এখানেই শেষ নয়, গলায় পাওয়া দাগের পাশে আরও একটি লাল কালশিটে গোলাকার দাগ বা ক্ষত প্রকটভাবেই বোঝা যাচ্ছিল। হ্যাঙ্গিং সুইসাইড হলে এই ধরনের দাগ কখনোই থাকা সম্ভব নয় বলেই সকলে মনে করছে। এবারে আসা যাক সুশান্তের ক্লোজ আপ ফটোতে। আপনারা যদি জুম করে সেই ফটোটি দেখে থাকেন তবে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে সেখানে সুশান্তের চোখের নিচে কালো রঙের একটা কালশিটে দাগ স্পষ্ট। অর্থাৎ মৃত্যুর পূর্বে তিনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছিলেন সেটি বলা বাহুল্য। এক্ষেত্রে বলে রাখা দরকার,
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে চোখের চারপাশে কালো দাগ তৈরি হয় না, বরং চোখের ভিতরে সাদা অংশটিতে লাল ছোট ছোট রক্তবিন্দু দেখা যায় রক্ত জমাট বাঁধার ফলে। এ তো গেল সুশান্তের মৃতদেহের বর্ণনা। এছাড়াও রহস্য ঘনীভূত হয়েছে আরও কিছু বিষয়কে ঘিরে, যেমন হঠাৎ করে কেন তার বাড়ির সিসিটিভির ক্যামেরাটি মৃত্যুর আগের দিন থেকে বন্ধ ছিল, আর যদি বা বন্ধ হয়েও গিয়ে থাকে সেটিকে চালু করার কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিভিয়ার ডিপ্রেশনে থাকা পেশেন্টদের যে ধরনের সিমটম থাকে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি অন্যতম। তবে তার যে সাইকিয়াট্রিস্ট ছিলেন সেটি কেন তার বাড়ির লোককে জানাননি তিনি। আরও জানা যায় তিনি নাকি ঘন ঘন মোবাইলের সিম কার্ড বদলাচ্ছিলেন। সেটি কি শুধুমাত্রই মুড সুইং নাকি কারোর হাত থেকে বাঁচবার আপ্রাণ প্রচেষ্টা? প্রশ্ন অনেক। দীর্ঘদিনের বন্ধুবান্ধব, বাহিনী, সহকারী, এদের সবার সঙ্গেই সুশান্ত বেড়ে উঠেছিল দূরত্ব। নিজের চারিদিকে তিনি একটি গণ্ডি টেনে দিয়েছিলেন এবং সেখানে শুধুই রিয়া চক্রবর্তীর প্রবেশ ছিল। তিনি যখন দেখলেন সুশান্ত সিভিয়ার ডিপ্রেশনে আছে, তাহলে তিনি বন্ধু হয়ে কেন তাকে ফেলে চলে গিয়েছিলেন? রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত সম্পর্ক, টানাপোড়েন, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব, এসব নিয়ে পুলিশ, সিবিআই এনারাই গবেষণা করুন, তদন্ত করুন, কিন্তু এত কিছুর আড়ালে থাকা যে আসল ঘটনাটি লুকিয়ে আছে তাকে দয়া করে সামনে আনুন। যে ছেলেটি অদম্য জেদ নিয়ে মেধাবী রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের মাঝপথে বেরিয়ে এসে থিয়েটারে যোগদান করেন এবং সেখান থেকে মেগা সিরিয়ালের লিড রোলে অভিনয় এবং কালক্রমে বলিউডে কারোর পোষ্যপুত্র না হয়ে নিজের অধিকারের যোগ্যতায় জায়গা করে নেন, তিনি আর যাই হোক দুর্বল চিত্তের নন বা সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট নন। সিভিয়ার ডিপ্রেশন থাকতেই পারে, সেটা প্রফেশনাল বা পার্সোনাল হতেই পারে, কিন্তু তাই বলে রণে ভঙ্গ দেওয়ার ছেলে সুশান্ত সিং রাজপুত যে নন তা তার বুদ্ধিদীপ্ত চোখ এবং কঠোর চোয়াল বারবার ইঙ্গিত দিয়ে যায়। মাকড়সার জালের মতো রহস্য যেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে আছে এবং কালক্রমে তা আরও জড়িয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষেরা শুধুই সত্যিটুকু জানতে চাই এবং আমাদের প্রাণের সুশান্তকে ন্যায় বিচার এনে দিতে চাই। মৃত্যুকালীন কষ্ট বা হেরে যাওয়ার যন্ত্রণা তাকে হয়তো চিরকাল ব্যথা দিয়ে যাবে, তার থেকে হয়তো তাকে আমরা কোনোদিনই মুক্ত করতে পারবো না, কিন্তু ন্যায় বিচার দিয়ে তার প্রতি আসল শ্রদ্ধা জ্ঞাপনটুকু তো করতে পারবো। বন্ধুরা, শুধু হ্যাশট্যাগ সুশান্ত RIP না লিখে আসুন আমরা সবাই জাস্টিস ফর সুশান্ত লিখে নিজেদের প্রতিবাদ জানাই। এবং এই ভিডিওটির জন্য আমি কোনো অনুরোধ করব না আপনাদের কাছে, শুধুই বলবো যদি আপনারা ন্যায় মনে করেন, যদি আপনারা সঙ্গত মনে করেন এই যুক্তিগুলোকে, তবে অবশ্যই ঘরে ঘরে পৌঁছে দিন এই ভিডিওটিকে এবং সকলের তরফ থেকে জাস্টিস ফর সুশান্ত হিসেবে পৌঁছে দিন যারা এর সত্য অনুধাবন করছেন তাদের কাছে আপনার মেসেজটিকে। ধন্যবাদ। বহুত টাইম হ্যায় না হামারে পাস। ওর ক্যা